আদালত চত্বরে ঠকবাজদের হানা, এতে প্রতারিত হচ্ছেন সরকার, জনগণ সহ আইনজীবীরা। সোমবার ক্ষোভের সাথে কথা জানান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু। সেই সাথে তিনি জানান অবিলম্বে সমস্ত ঠকবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করবেন। আগরতলার আদালত চত্বরে হাইটেক ঠকবাজদের হানা, শুনতে অবাক মনে হলেও ঘটনা সত্যি। তাহলে কি প্রদীপের তলায় অন্ধকার? চলুন ঘটনা ঠিক কি তা জেনে নিই। সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু ক্ষোভের সাথে বলেন ঠকবাজদের উৎপাতে অস্থির জনজীবন, এরা আদালত কেউ যেন ডেনকিয়ার। তিনি জানান আদালত চত্বরে জাল নোটারি হাতে এসছে, সংশ্লিষ্ট নোটারি সুমিত রায় নামে এক ব্যক্তির নামে। তাছাড়া অনিমা সাহা নামে যে আইনজীবী এই নোটারিটি আইডেন্টিফাই করেছেন, এই নামে বার অ্যাসোসিয়েশনে কোনো অ্যাডভোকেট মেম্বার নেই। তিনি ক্ষোভের সাথে বলেন ঠকবাজদের হাতে প্রতারিত হচ্ছে সরকার, জনগণ সহ আইনজীবীরাও। একটা কাগজ পেয়েছি, দেখেছি যে একটা জাল নোটারি হয়েছে। হ্যাঁ, সেখানে না আছে বারের সিল, না ইস্টাম্প নেওয়া হয়েছে, এবং যে নোটারি আইডেন্টিফাই করেছেন সে ধরনের কোনো নোটারি আমাদের নেই ত্রিপুরা রাজ্যে, আমাদের জানা নেই। সুমিত রায় নামে একজন নোটারি এবং একজন আইনজীবী, হ্যাঁ, এই এটাকে আইডেন্টিফাই করেছেন যে নামে অনিমা সাহা। আমাদের বার অ্যাসোসিয়েশনে অনিমা সাহা নামে আমাদের কোনো অ্যাডভোকেট মেম্বার নেই। তো আমরা এই ভিডিওটা দেখে দেখতে পাচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ জাল, একটা দলিল তৈরি করা হয়েছে এরকম। এখানে আমাদের কোর্ট চত্বরে হয়তো এরকম অনেক জাল সিল এবং লুকিয়ে আছে লোক যারা দালালি করছেন এবং বিভিন্ন মানুষকে প্রতারিত করছেন বিভিন্ন রকম জাল ডকুমেন্ট তৈরি করে, এরকম এফিডেভিট করে, তাতে সরকার, জনগণ এবং আইনজীবীরা সবাই প্রতারিত হচ্ছেন। তিনি সবাইকে এই ঠকবাজদের খপ্পর থেকে রক্ষা পাবার জন্য সরাসরি আইনজীবীদের সাথে বা লাইসেন্সপ্রাপ্ত মহুরীদের সাথে যে কোনো কাজের জন্য যোগাযোগের আহ্বান জানান। সেই সাথে তিনি জানান এ সমস্ত ঠকবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করবেন। আবেদন রাখবো, আপনারা সরাসরি আইনজীবীদের সাথে বা কোনো লাইসেন্সপ্রাপ্ত মহুরীদের সাথে যোগাযোগ করবেন যাতে সঠিক নথি তৈরি করা যায়। কার নাম ছিল এখানে? নোটারি ছিলেন ওয়ান সুমিত রায়, কিন্তু অ্যাড্রেস তো শুধু রাখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, কিন্তু এই নামে আমাদের কোনো নোটারি এখানে আমাদের জানা নেই আছে বলে, এবং অনিমা সাহা বলে একজন অ্যাডভোকেট উনি আইডেন্টিফাই করেছেন, সেরকম অ্যাডভোকেটও আমাদের জানা নেই, আমাদের বারে নেই এরকম অ্যাডভোকেট। আপনি এখন কী করবেন বিষয়টা? সেটা আমরা অবশ্যই উচ্চদন আমরা পুলিশকে জানাবো, এটা নিয়ে তদন্ত করার জন্য আমরা যাবো পুলিশের কাছে। সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় ঠকবাজরা বিভিন্ন ইস্যুতে মানুষকে প্রতারিত করে চলেছে, এ সংক্রান্ত খবর বেশ কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এর মধ্যে বেশ কিছু ঠকবাজ ধরাও পড়েছে এবং তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে জাল নোটারি সংক্রান্ত ঘটনায় রীতিমতো হতচকিত হয়ে পড়েছে। দাবি উঠছে জাল নোটারি কাণ্ডে কারবারিদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।